নিয়োগ দিচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এসএসসি পাশেই আবেদনের সুযোগ। ভিউয়ার্স, ইউএস বাংলা এয়ারলাইন্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যদি এসএসসি পাস হয় তাহলে কিন্তু ইউএস বাংলার এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই চাকরিতে কিভাবে আবেদন করলে আপনি এই চাকরির ইন্টারভিউতে অবশ্যই অবশ্যই কল পাবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। চলুন দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য। এর আগে বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে কমিস শেফ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে ফ্রিতে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, পদের নাম কমিস শেফ, পদসংখ্যা নির্ধারিত নয়। এখানে কিন্তু অনেকজন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মাত্র এসএসসি পাশে আবেদনের সুযোগ। চাকরির দায়িত্ব সমূহ: খাবার তৈরিতে সিনিয়র শেফদের সহায়তা করা। ভিউয়ার্স, আপনাকে এখানে অ্যাসিস্ট্যান্ট শেফ অথবা কমিস শেফ পদে নিয়োগ দেওয়া হবে, তাই আপনার কাজ হবে আপনার সিনিয়র শেফ যারা তাদেরকে খাবার তৈরিতে সহায়তা করা, রান্নার উপকরণ প্রস্তুত করা, যেমন শাকসবজি, ফল কাটা অথবা খোসা ছাড়ানো অথবা ধোয়া, মাছ মাংস প্রক্রিয়া ও ম্যারিনেট করা, বেসিক সালাদ ও সস প্রস্তুত করা, দোকান থেকে রান্নার উপকরণ যাচাই করে ভালো মানের সংগ্রহ করা, রান্নায় ব্যবহৃত বিভিন্ন পাত্র পরিষ্কার করা, ক্যাটারিং অ্যাসিস্ট্যান্টের কাজের নির্দেশনা দেওয়া। ভিউয়ার্স, এই কাজগুলো কিন্তু খুবই সহজ, যে কেউই কিন্তু বাংলাদেশে এই কাজগুলো করতে পারবেন। আপনারা এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন, কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স এখানে বলে দিয়েছে আপনারা এসএসসি পাশে আবেদন করলেও আপনাদের ক্যাটারিংয়ের উপর অথবা শেফ এর চাকরির উপর 2-5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি এই কাজগুলো করার দক্ষতা থাকে তাহলে আপনি অবশ্যই এখানে আবেদন করে ফেলবেন। আপনাকে এখানে বেতন দেওয়া হবে 18,000-22,000 টাকা। অর্থাৎ আপনারা যারা 2 বছরের অভিজ্ঞতা নিয়ে আবেদন করবেন তাদেরকে 18,000 টাকা বেতন দেওয়া হবে, যারা 5 বছরের অভিজ্ঞতা নিয়ে আবেদন করবেন তাদেরকে 22,000 টাকা বেতন দেওয়া হবে। ভিউয়ার্স, ইউএস বাংলা এয়ারলাইন্সে বেতন 22,000 টাকা দেওয়া হলেও কিন্তু চাকরির বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। চাকরির ধরন এখানে ফুল টাইম বলা হয়েছে। প্রার্থীর ধরন, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে নারী প্রার্থীরা আবেদনের সুযোগ নেই, তারা যদি আবেদন করে তাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা 20-30 বছর, অর্থাৎ আপনার বয়স সর্বনিম্ন 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। কর্মস্থল ঢাকার উত্তরা। কোম্পানির সুযোগ সুবিধা দিই। ভিউয়ার্স, এখানে দেখুন আপনাকে বেতন ছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, যে জন্য মানুষ ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করতে খুব আগ্রহী হয়ে থাকে। এখানে আপনাদের মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে, প্রফিট শেয়ার দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে, ওভারটাইম অ্যালাউন্স রয়েছে। আপনি যদি কোম্পানিতে ওভারটাইম করতে চান সেটির জন্য আলাদা করে পেমেন্ট পাবেন। লাঞ্চ সুবিধা সম্পূর্ণ ভর্তুকি, অর্থাৎ প্রতিদিন দুপুরে অফিস থেকে আপনাদের খাওয়ানোর সুযোগ করে দেবে। বেতন পর্যালোচনা বার্ষিক, অর্থাৎ আপনার যদি কাজের মান ভালো থাকে এবং কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে প্রতি বছরই কিন্তু আপনার বেতন বাড়ানো হবে। উৎসব ভাতা 2টি বলা হয়েছে। প্রতি বছর প্রতিটি ঈদেই আপনি উৎসব ভাতা পাবেন, অর্থাৎ বোনাস পাবেন। আবেদনের শেষ সময় 6 সেপ্টেম্বর 2023। ভিউয়ার্স, 6 সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও আপনি যদি এই চাকরিটি করতে আগ্রহী হন তাহলে কিন্তু আপনি যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন, কারণ বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর যারা দ্রুত আবেদন করে তাদের থেকেই কিন্তু সিবি বাছাই করে লোক নিয়ে নেয়, তাই আবেদনটি যত দ্রুত সম্ভব করে ফেলবেন। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য এখানে বিডি জবস লেখাটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে বলে নিচ্ছি, এই যে আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এই বিজ্ঞপ্তিটি আপনারা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনারা ক্লিক করে এখানে এসে এই সবগুলো তথ্য চাইলে একবার করে পড়ে নিতে পারেন, অথবা সরাসরি বিডি জবসে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে কমিস শেফ পদের ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি জবসের ওয়েবসাইটে ওপেন হবে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এই কোম্পানিতে ক্লিক করলে আপনারা এই যে দেখুন এখানে আরও 11টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই পদগুলোতে বিভিন্ন জায়গায় 50 জন 100 জন করে নিয়োগ দেওয়া হবে। আপনারা চাইলে এগুলোতে ক্লিক করে দেখে নিতে পারেন কোনগুলো আপনার পছন্দ, সেগুলোতে আবেদন করতে পারেন। আজকে আমি আপনাদের কমিস শেফটি দেখাবো, সেটি এখানে দেখিয়ে দিচ্ছি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলো, আপনার দক্ষতা থাকতে হবে, ক্রিয়েটিভিটিও থাকতে হবে, আপনাকে ফাস্ট লার্নার থাকতে হবে, টিম ওয়ার্ক করতে হবে ভালোভাবে। ফাস্ট লার্নার অর্থাৎ আপনাকে কোনো কাজ শেখার জন্য খুব দ্রুত শেখার আগ্রহী থাকতে হবে। আপনি যদি কোনো কাজ শেখার জন্য
আগ্রহী থাকেন এবং দ্রুত শিখতে পারেন তাহলে কিন্তু প্রতি বছরই আপনার হ্যান্ডসাম স্যালারি বাড়ানো হবে। অভিজ্ঞতা 2-5 বছর অভিজ্ঞতার ক্ষেত্র বাংলাদেশি ফুড অর্থাৎ বাংলাদেশি যে কোনো রান্নাতে আপনার অভিজ্ঞতা থাকলে ভালো। কন্টিনেন্টাল কুকিং অর্থাৎ কন্টিনেন্টাল রান্নাবান্না আপনার জানতে হবে এবং ইন্ডিয়ান ফুড রান্না আপনার জানতে হবে। চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ আগেই বলে দিয়েছি, আপনারা শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন এবং 20-30 বছর বয়সেরই এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ট্রেন টু ইন ফুড অ্যান্ড বেভারেজ প্রিপারেশন ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট উইল গেট প্রেফারেন্স, অর্থাৎ যারা ফুড অ্যান্ড প্রিপারেশনের উপর কোনো কারণে দক্ষতা অথবা ট্রেনিং নিয়ে রেখেছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। কর্মস্থল ঢাকার উত্তরা, বেতন এখানে 18,000-22,000 টাকা। ভিউয়ার্স, আবেদন করার জন্য অনলাইন আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন। অনলাইনে আবেদনে ক্লিক করার আগে বলে নিচ্ছি, আপনারা আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করে নেবেন। বিডিজবসের অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনারা চেক করে দেখবেন আপনার বিডিজবসের অ্যাকাউন্টে 100% হয়েছে কি না। এই দিকে দেখবেন 100% অপশন রয়েছে, যদি 100% না হয় তাহলে কিন্তু আপনার এই চাকরিতে আবেদন করে কোনো লাভ নেই। আপনার সিভিটি কোম্পানি অগ্রাধিকার দেবে না এবং সিভিটি চেক নাও করতে পারে। যদি কোনো কারণে তারা লোক না পায় তাহলে আপনার সিভিটি দেখতে পারে এবং আপনাকে ইন্টারভিউতে ডাকতে পারে। তাই আপনি আবেদনটি কমপ্লিট করার পূর্বে অবশ্যই আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। যদি না থাকে তাহলে কমেন্ট করে জানান, আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি বিডিজবসের অ্যাকাউন্টটি 100% করবেন। এরপর আপনারা অনলাইন আবেদনে ক্লিক করবেন এই চাকরিটির জন্য আবেদন করতে। অনলাইন আবেদনে ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন এখানে বসাবেন। আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাবেন। আপনি আপনার চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী এখানে একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন। যেহেতু এখানে 18,000-22,000 টাকা বলে দেওয়া হয়েছে, আমি 22,000 টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি। চা প্রায়োরিটি লেভেল আপনি হাই অথবা রেগুলার দিবেন, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রায়োরিটি লেভেল হাই দিলে কোম্পানি কিন্তু আপনার সিভিটি সবার আগে দেখার একটি চান্স রয়েছে, আর রেগুলার দিলে কোম্পানি মনে করবে যে আপনার এই চাকরিটি হলেও হয় না হলেও হয়, তাই আপনাকে প্রায়োরিটি খুব কম দেবে। আপনি চাইলে প্রায়োরিটি লেভেল হাই দিতে পারবেন এবং একটি অ্যালার্ট রয়েছে, সপ্তাহে আপনি একটি চাকরির জন্য প্রায়োরিটি লেভেল হাই দেবেন। এই চাকরিটি যদি আপনার অবশ্যই দরকার হয় তাহলে এখানে প্রায়োরিটি লেভেল হাই দেবেন, না হলে আপনি রেগুলার দিয়ে আবেদনটি কমপ্লিট করে ফেলবেন। নিচের দিকে এসে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি, এখানে একটি টিক দিবেন। টিক দেওয়ার আগে এখানে সতর্কবার্তাটি রয়েছে সেটি পড়ে নেবেন। সতর্কবার্তায় বলা হয়েছে বিডিজবস এবং সহজ সলিউশন কিন্তু আপনাদের শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। কোম্পানির সাথে অবৈধভাবে যদি আপনি কোনো লেনদেন করেন অথবা কোম্পানি থেকে কোনোভাবে প্রতারিত হন তাহলে কিন্তু সহজ সলিউশন এবং বিডিজবস কোনোভাবেই দায়ী থাকবে না। এরপর ভিউয়ার্স, আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হলে এছাড়াও অন্য কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন।